اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجبوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب ايذا امتنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الارز منهم من عندنا كتاب حفيدهم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها أرواسي وأنبتنا فيها من كل زوج بهيج بارك الله لنا ولكم في الكرن ونافعنا وياكم بالآيات والذكر الحكيم إنه تعالى زواد كارم مالك رؤوف الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وَنَؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِن شُرُورِ أَنْفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يضلله فَلَا هَادِيَ لَهُ نشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيء الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن نبي وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حبا إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم الله تعالى لك شكريا. الشكر يا سبحانه وتعالى أمدرك كي بيغتك شبته بوري بوبيتر راجب ماشي আল্লাহ সুবহান হুয়া আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহামনিবের দরবারে জানাই লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপনার্থে সকলের সমস্যরে মোহাব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ তাসলিমা বর্ষিত হোক আকয় নামদার তাজদারি মদিনা সর্বকালের সর্বযুগের সর্ব উৎকৃষ্ট নবী নবিক সম্রাট জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলীহ আসাল্লামের প্রতি লাখো লাখো দূর্বর্ষিত হোক আমরা সকলে বলি সল্লাহ আলীহু আসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে এগারো তারিখ শুক্রবার মাঝে দুই দিন পরেই চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস জাতিসংঘ থেকে সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে আমাদের বাংলাদেশেও এটা উদযাপিত হয়ে থাকে এটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে এর বিপরীতে আজকে পঠিত আয়াত এবং হাদিসের আলোকে খুদবার আলোচনা বিষয়বস্তু নিয়ে এসেছি ইসলামের দৃষ্টিতে ভালোবাসা সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে প্রথমত বুঝতে হবে ভালোবাসা আর বিয়ে হল মোহাব্বাত ভালোবাসা কাকে বলে একে অপরের মোহাব্বতকে ভালোবাসা বলে একে অপরের মনের যে টান থাকে তাকেই ভালোবাসা বলা হয় এটাকে নির্দিষ্ট করে ভালোবাসা নতুন হলে তৈরি করা ইহুদিন আসারাদের কৃষ্টি কালচার ছাড়া আর কিছু না মুসলমান ভালোবাসা দিবস এটা মেনে নিতে পারে না আজ থেকে দেড় হাজার বৎসর আগে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সল্ল্লাহু আলিহাল্লামের প্রতি দরু শরীফ নাজিল হোক সকলে বলি সাল্লাম আল্লাহর নবীর উপরে আল্লাহ তেবার কো এতলা জায়দ খানা নাজিল করেছিলেন আল এমরনের একত্রিশ নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم যেরকম আল্লাহ আকবার। আল্লাহ রব্বুলা নামিন সুর আল্লামরনের একত্রিশ নম্বর এটি স্পষ্টভাবে জানাই দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর মোহাব্বত যদি তারা পেতে চায় আল্লাহর নৈকট্য লাভ অর্জন যদি করতে চায় তাহলে আল্লাহর যদি তোমরা ভালোবাসা পাও পেতে চাও তাহলে ফাত্তা আল্লাহর নবীর তোমরা অনুসরণ করো আনুগত্য করো আল্লাহ রাসুলকে তোমরা ভালোবাসো তার জীবনের কথা কাজ কৃষ্টি কালচার তোমাদের জীবনে যদি তোমরা ফলো করতে পারো তাহলে আল্লাহতালা বলছেন ইয়ে হবে বকুমূল্লা আল্লাহ তালা তোমাদেরকেই ভালোবাসবেন এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ তালাকে পেতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ তালাকে পেতে হলে আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের মধ্য দিয়েই আল্লাহ তালাকে পাওয়া যাবে রাসুলকে ভালোবাসার মধ্য দিয়েই এর থেকে নতুন করে কিছু ভালোবাসা দিবস মুসলমানদের জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে না এটা হারাম মুসলমানদের জন্য সকলে বলুন নাউজবিল্লাহ নেক্সট জানিয়ে দিলেন যুনুবাকুম আল্লাহকে যদি তোমরা ভালোবাসো রাসূলের আনুগত্য যদি করো রাসুল যেভাবে খাওয়া দাওয়া করেছেন যেভাবে চলাফেরা করেছেন তার কথা কাজ সবগুলি তোমাদের জীবনে যদি সেটা আমলিয়াতের মধ্য দিয়ে প্রস্ফুটিত করতে পারো অমল করতে পারো আল্লাহ তালা যে তোমাদেরকে ভালোবাসবেন ইয়ে হবে আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াও ফেরি লাখম জোনু তোমাদের জীবনের গুনা খাতা যা কিছু আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অল্লাহ গফুর রহিম আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহরালিন পরম দয়ালু তিনি মেহরবান বান্দার আমরা যারা যতগুলো গুনা করি যতগুলো পাপ করি অন্যায় করি এ সমস্ত পাপগুলার দিকে অন্যায়ের দিকে যদি একবার যদি আমরা অনুশোচনা চিন্তা ভাবনা করে দেখি পর্যালোচনা করে দেখি তাহলে চোখের সামনে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই জীবনে যতটুকু নেক আমল করেছে সৎ আমল করছে এই সৎ করার দিকে যদি একবার নজর করি তাহলে আল্লাহ তালার জান্নাতের আশা পোষণ করতে আমরা পারি না তারপরেও আল্লাহর্বুনা নামিৎ বলেন আমার বান্দাগুলি যেন হতাশাগ্রস্ত না হয়ে যায় গুণা করতে করতে অপরাধ করতে করতে তারা যেন হতাশা পেরেশান না ফিল করে এই জন্য আমরা আল্লাহ তালা জানাই তুমের আল্লাহ তালা বলছেন তোমরা আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে বিধায় এখনো দুনিয়া ঠিক আস না তো আমাদের দ্বারা যত রকমের অন্যায় অত্যাচার জলম নির্যাতন পাপ আর যত রকমের পাপের রাস্তা রাস্তায় আমরা চলাফেরা করতেছি আমাদের কোনো পরিত্রাণ নাই একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা নাই এই জন্যই তো আল্লাহ তারা বলছেন ওল্লাহ কফুর রহিম আল্লাহ কত ততো ক্ষমাশীল এবং দয়ালু যরকান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بخاری মুসলিমের মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন লা ইমানু আহাদুকুম হাত্তা কুনা হাববাইলাইহি ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস ইজমাঈন আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা মাতা সন্তান সন্ততি সকল মানুষ হতে তার নিকট সর্বাধিক প্রিয় হবে জোরে কানসাহ আল্লাহ তার ছেলে মেয়ে পিতা মাতা সন্তান সন্ততি সকলের চাইতে আল্লাহ রসুলকে যতক্ষণ বেশি মোহাব্বাত বেশি ভালোবাসতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমরা কি হতে পারি না মোমেন হতে পারবো না কে বলছেন বিশ্বনবী আল্লাহ নবী সাল্লাম এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আমত কখন সংগঠিত হবে আপনি একটু বলেন আল্লাহর নবী বললেন ওহে ব্যক্তি তুমি কে জন্য কি এমন অনুশোচনা করেছ কে এমন প্রস্তুতি করেছ কে এমন জোগাড় করেছ যার জন্য তুমি এত কৌতূহলি কে এমন সম্পর্কে হয়ে গেছো জোরে কনসবাহ আল্লাহ রব্বিরাম বাবা জিরাম আল্লাহ রব্বুনা নবী যখন এই কদারে প্রশ্ন করলেন ওই লোকটি বলল ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের জন্য আমি তেমন কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তবে একটা কাজ করেছি আল্লাহ এবং সাল্লাম দিনের নবীকে আমি ভালোবাসি জোরে কন আলহামদুলিল্লাহ নতুন করে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম কত পরে টেলিফোনে আলাপ হয়েছে একটা রজনীগন্ধা একটা গোলাপ ফুল জবা ফুল হাতে করে নিয়ে এসে তাকে বলতেছে আই লাভ ইউ আজকে বিশ্ব ভালোবাসা দিবস তোমাকে ফুলটা আমি দিলাম জোরে কর না বুঝবিল্লা আমার আপনার মেয়ে আমার আপনার সন্তান আমাদের জন্য এই ভালোবাসা তো আজকে নয় দেড় হাজার বৎসর আগে বেশ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন যে এই ভালোবাসা আজকে নতুন কিছু না আল্লাহকে পেতে হলে রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল আল্লাহ মেনে নবী কি চমৎকার করে বলে দিলেন পিতা মাতা সন্তান সন্ততি সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে মুহাদ্দিসে কেনান এই ভালোবাসাটাকে তিনটি ভাগে ভাগ করেছেন তিনটি ভাগে ভাগ করলেন এক নম্বর হলো মোহাবতে তবে ওই তা স্বভাবগত ভালোবাসা সৃষ্টিগতভাবে মানুষের জন্য আল্লাহ তালা যে ভালোবাসা সন্নিবেশিত করে দিয়েছেন তাকে মোহ্বাতে তবেই বলা হয় যেমন সন্তান পিতা মাতাকে বেশি ভালোবাসে জোরে গণ আলহামদুলিল্লাহ পিতা মাতা সন্তানকে ভালোবাসে হাজার অপরাধ করলো একটা চট ঠাস করে মেরে দেওয়া হলো বাচ্চা ছেলে খানা খাইতে খানা খেয়ে না রাগ করেছে মা মেরেছে আব্বা মেরেছে আবার কিছুক্ষণ পরে ওই ছেলেটিকে আদর করে সন্তানকে আদর করে বললাম আব্বু তোমার জন্যই তো আমি বলেছিলাম এই কথাটা এটা তোমার ভুল হয়ে গেছে আজকে থেকে যেন আর এমনটি না হয় আস্তে 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 পিতা পুত্রের মধ্যে আল্লাহ সুবাহাত তৈরি করে দেন জোর কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা দুই নম্বরে হলে মোহাব্বাতে আকিলি তথা বুদ্ধিবিদ্ধি ভালোবাসা যেমন জ্ঞানী শিক্ষাবিদ তিক্ত ঔষধকে মনে চাই না তারপরও ওষুধ সেবন করতে হয় জোরে কণ্ঠেকে না তৃতীয় নম্বর হল মোহাব্বত ইমানি ইমানি ভালোবাসা যে নবীর সরসর সামগণ কেরাম তবে তাবে সে সমস্ত লোকদেরকে ভালোবাসতে হবে এই মোহাব্বাতগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তাহলে এই ভালোবাসাগুলো আমরা যে যাই করি না কেন সবচেয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল ইমানই ভালোবাসা যাকে ভালোবাসবো ইমানের সহিত ভালোবাসবো আল্লাহকে রাজে খুশি করার জন্য জোরে কণ্ঠে কেনা আল্লাহ রব আম কি চমৎকার করে তিনি বলে দিলেন সুরাল বাকরার একশো পঁয়ষট্টি নম্বরে আয়াতে আল্লাহ তাহলে স্পষ্ট বলে দিলেন তথাপি মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে মাজারে গিয়ে পীর সাহেবের কাছে মাজারে গিয়ে ভণ্ডপীরের কাছে বলে তুমি আমাকে ছেলে দাও আমার সন্তান হচ্ছে না ছেলে দাও যেরকম হেমিন গেলে আল্লাহ নবী বললেন তোমাদের সামান্যতমে একটা জুতার ফিতা যদি হারিয়ে যায় একটা জুতো পায়ে দেওয়ার জন্য পরা হয়েছে আর একটা জুতা পরতে হবে কিন্তু ফিতা খুঁজে পাওয়া যায় না যদি ফিদা খোঁজার জন্য যদি কাউরের কাছে তদবির করতে হয় একমাত্র আল্লাহ সব হুয় তালার কাছে সাহায্য চাও কিন্তু কোনো ব্যক্তির কাছে তোমরা সাহায্য চাইবান এটা শেখ হয়ে যাবে আল্লাহ জোরজুবিল্লা আরামিন জানিয়ে দিলেন আন্দা দাদাই হাব্ব না বিল্লাহ ওয়াল্লাদিনা আমানু আসাদ হ্বাল্লিল্লা এবং আল্লাহ রসুলকে ভালোবাসা তাদের কেমনভাবে ভালোবাসো আল্লাহর জন্য যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তারা কোনো সময়ের জন্য এক্সট্রা এমন কিছু করবে না যেটা সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমত করে বলে দিলেন বুখারী মুসলিম শরীফের কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা করলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে সে ইমানের সাথ গ্রহণ করতে পারবে এক নাম্বার হলো কান আল্লাহ আল্লাহর নবী বলছেন প্রথম নাম্বার বৈশিষ্ট্য হল যার নিকট আল্লাহ এবং তার সব কিছু সর্বাধিক প্রিয় হবে ভালোবাসতে হবে দুনিয়ার সন্তান সতর্ক জমি জায়গা টাকা পয়সা এগুলোকে আমরা ভালোবাসি সবাই কিন্তু এগুলোর চাইতে কাকে ভালো অভ্যাস্ত হবে বেশি আল্লাহ নবী বলতে চার কান আল্লাহ রসুল ওয়াহাবাই হে মিম্মা সাওয়াহমা আল্লাহ এবং রসুল্লা সাল্লামকে সর্বাধিক বেশি ভালোবাসতে হবে আর আল্লাহ এবং রসুলকে যে বেশি ভালোবাসবে তার দ্বারা দুনিয়ার মধ্যে আর কোনো কোনো রকম চিন্তা নাই দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন ওমান আহাব্বা আবদাল লা ইউহাব্বাহু যে ব্যক্তি কোনো বান্দাকে কেবল আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসবে কোনো পৃথিবীর কোনো স্বার্থকে হাসিল করার জন্য নয় দুনিয়ার জীবনে সামান্য একটা গোলাপ ফুল ওকে বলা হচ্ছে আই লাভি তোমাকে আমি ভালোবাসি জোরে কন্যা উজুবিল্লা। এই ভালোবাসা পরকালীন জিন্দগিতে কোনো কল্যাণ সাধিত হতে পারে না যা কিছু করবে একমাত্র আল্লাহর জন্য বিশ্বনবি বলেন আমান আহাব্বা আব্দাল্লাহ ইউ যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে একমাত্র মাত্র উদ্দেশ্য হবে আল্লাহ এবং রাসুলুল্লাহ সসলামকে সন্তুষ্ট দেওয়ার জন্য জরে গণ সহ আল্লাহ তৃতীয় নাম্বারে বৈশিষ্ট্য বর্ণনা কুল আল্লাহ নবী লিল্লা লিল্লা নিয়মাই একরহু ফিল কুফরেব বাদান কজ আল্লাহ কাবাম একরহু আই উ লকি ফিন্নার মুত্তাফাকুন কোন আলায় বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে কুফর হতে মুক্তি লাভার পর কুফুরিতে যাওয়াকে তেমন যিনি অপছন্দ করে অগ্নি কাণ্ডে নিক্ষিপ্ত যাওয়াটাকে যেমন অপছন্দ করে ঠিক তেমনিভাবে সে চেষ্টা করবে এই দুনিয়ার মোহাব্বত ভালোবাসাগুলিকে পদাঘাত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি উজ্জ্বনের জন্য ভালোবাসবে জোরে না আল্লাহর নবী কি চমৎকার কথাগুলোকে মমিনদের জন্য ইমানদারদের জন্য তিনি বর্ণনা করতেছেন স্পষ্ট করে দিলেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাম তার কাছে হজরতে আনাস আল্লাহ রসুলের বিচক্ষণ সাহাবি এক নয় দুই নয় দশটি বছর আল্লাহর নবীর কাছে ছিলেন কত যে ভালোবাসতেন এই ছেলেটাকে হজরতে আনাস বর্ণনা করলেন আল্লাহর নবীর কাছে আমি দশটি বছর ছিলাম এমন কোনো দিন দেখলাম না আমাকে কোনো প্রেসার ক্রিয়েট অথবা চার্জ করলেন আনাস তুমি এই কাজটা কেন করনি এটা কেন করেছ এই ধরনের কোনো প্রেসার ক্রিয়েট কোনো কথা বলে নাই জোরে সব হাল আল্লাহ তাহলে তাকে ভালোবাসতেন আল্লাহ রসুল একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই ভালোবাসা দিয়েই আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে কোনো সময়ের জন্য আমাদের সন্তানগুলি আমাদের ছেলে মেয়েগুলো এই যে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস যেরকর্ড কর উজবিল্লা এই দিনটার অপোজিটে বিপরীতে আজকের ক্ষুদার আলোচনা আমি রেখেছি ইসলামের দৃষ্টিতে ভালোবাসা মুসলমানদের জন্য নির্ধারিত করে ভালোবাসার কোনো দিন নাই আল্লাহ নবী বলেন মন্তি কৌমিন ফাহুম যার স্রাদৃশ্য যার সাথে হবে যদি নাসারাদের খ্রিস্ট্রি কালচার এই খ্রিস্ট্রি কালচারগুলো যদি আমার জীবনে আমি যদি প্রতিফলিত করি আমল করার চেষ্টা করি তাহলে নাসারাদের সাথেই তাকে জাহান্নামে যেতে হবে এই জন্য আমি ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহ নবী হজরত আনাসকে ভালোবাসে তার এমন সুন্দরভাবে আচার আচরণ দেখে কে চমৎকার হয়ে খুশি হয়ে আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ আকসির মা লাহু ওবালাদাহু লাহু ফি মা আতাহু হে আল্লাহ তুমি আমার আনাসের সম্পদকে তুমি বাড়িয়ে দাও জোরে কোন আল্লাহ আমি আমার আনাসের সম্পদকে তুমি বাড়িয়ে দাও তার সন্তান সন্ততি বাড়িয়ে দাও তার ওপর হে আল্লাহ তাকে যা দিয়েছ তুমি তার উপর বরকত দাও জোরে কান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাকে ভালোবাসি তার জন্য দোয়া করতেছি কল্যাণের আমাদের ছেলেমেয়েরা যাকে ভালোবাসে মেয়েদেরকে দুনিয়াতে তাকে পাওয়ার জন্য এই জন্য ছেলে মেয়েগুলোকে একটু আদর্শিক হতে হবে একটা পরিবারকে আদর্শিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আমি আপনি এমন কোনো আচরণ সন্তান সন্তদের সামনে করব না পিতা যদি ছেলের সামনে ভাগ করে যদি একটা হঠাৎ করে শিকার ধরিয়ে দেয় এমন একটা খারাপ ভাষা প্রয়োগ করলো এমন একটা আচরণ করলো এই আচরণগুলো এই খারাপ ভাষাগুলো ওই বাচ্চাদের উপরে প্রভাব পড়ে খুব সাবধান সাবধান খেয়াল রাখতে হবে যে সমস্ত ভাইদের মুরব্বী বাবা যাদের এখনও বিড়ি সিগারেটের সাথে সম্পর্ক আছে তো বাতিল্লা করে ফিরে আসুন দমপার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের মূল হাতিয়ার অনেক কথাই বলা হয় কিন্তু তারপরও চালু আছে দুর্ভাগ্য জাতি আমরা এটা কথার সাথে কাজের মিল রাখতে পারিনি বন্ধ রাখতে পারিনি

কারোর সাথে শত্রুতা পোষণ করলিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করল ও ইমান এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান করা থেকে বিরত থাকলো। নিশ্চয় ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণতা লাভ করল জোরেক আলহামদুলিল্লাহ ইসলামের দৃষ্টিতে ভালোবাসা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক নবীর উপরে আয়ত খান করেছিলেন কলিন কুন্তম আল্লাহ সুর নাম্বার একত্রিশ তারা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় বা তোমরা অনুসরণ করো আল্লাহ পাক বলছেন কার বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর নবী বলছেন তোমাদের বিশ্ব ভালোবাসা দিবস এটা হারাম মুসলমানদের জন্য এটা হারাম মানতে সব হাবি হোম যে যার সাথে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসরণ হবে আমাদের এক ওস্তাদ বলতেন যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার ক্রিয়ামত ভালো লোকের সাথে যদি সম্পর্ক রাখতে পারি আমার আচার আচরণ ভালো হবে খারাপ লোকের সাথে যদি আমার চলাফেরা থাকে আমার খারাপ আস্তে আস্তে অভ্যাস করে উঠবে আল্লাহ রবুল আলম বলছেন এ হবে বুকুম্লা আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন একটা শর্তে যদি আল্লাহ এবং রসুল্লা সাল্লামকে ভালোবাসো আল্লাহ রসুলের কথা কাজ কৃষ্টি কালচার আমার জীবনে যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ আল্লাহকে ভালোবাসার কারণে আখেরত থেকে মুক্তি আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে আল্লাহ নবী চমৎকার করে জানিয়ে দিলেন তোমরা ইমানদার হতে পারবে না সাহাবাই কেরাম বলছেন হ্যাঁ আল্লাহ নবী বলছে তোমরা ইমানদার হতে পারবে না তাদের হুলুন আল জাননা তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তো মেনু তোমরা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ইমানদার না হবে সবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ ইমানদার কি হবে কিভাবে পেতে পারি আল্লাহ নবী বললেন তাহাবাব তোমাদের একে অপরের মধ্যে ভালোবাসা মোহাব্বত পয়দা করতে হবে আল্লাহ রসুলকে সাহেবরা বললেন কিভাবে ভালোবাস হঠাৎ করে তো বলা যায় না আমি তোমাকে ভালোবাসি শৈতানি চিন্তা ভাবনা যার ভিতরে আসে সেই হয়তো হঠাৎ করে এই কথাটা বলে ফেলবে বললেন এই মোহাবত হওয়ার জন্য একটা প্রসেস একটা সিস্টেম হলো তোমার ভাইয়ের সাথে যখন দেখা হবে দেখা হওয়া মাত্রে তুমি বলো আসসালাম আলাইকুম কন আলহামদুলিল্লাহ এই সালামের মধ্য দিয়ে একে অপরের মধ্যে মোহাব্বত পয়দা হবে আর মোহাব্বত পয়দা হলে তোমাদের ইমানি চেতনা জাগবে আর ইমানি জজবাত তোমাদের ভিতরে যদি প্রস্ফুটিত হয়ে যায় তোমরা জান্নাতের মেহমান হবে জোরে জোরে কনাল আলহামদুলিল্লাহ আল্লা সুবাহ আল্লাহ আগামী চোদ্দ তারিখ বিশ্ব ভালোবাসা দিবসকে পদাঘাত করে ইসলামের দৃষ্টিতে ভালোবাসার এই দিক নির্দেশনাগুলো আমাদের সন্তানগুলির উপরে আমাদের উপরে আমরা সকলেই সম্মিলিতভাবে যেন আল্লাহ এবং রসুলকে সামনে রেখে ইসলামের দৃষ্টিতে ভালোবাসার এই দিকগুলো আমরা আমাদের পরিবারে আমাদের জীবনে ব্যক্তি সামগ্রিক ক্ষেত্রে আমরা যেন আমলে রূপ দিতে পারি বাস্তবায়ন করতে পারি আমরা সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন ইবাদ আল্লাহ ইন আল্লাহ আমর বিল আদি আল্লাহসান ওয়াই তৈদুল কুবাই বেন হা আনিল ফেসাইল মুন করল বাগি ইয়াদুম আল্লাহম তাজা করুন ওলা জিকরুল্লাহ তালা আউলা ওয়াজ মোহাম্মকবার আসসালামাইকুম